আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম সরকারি ও বেসরকারি ম্যাটস আইএসটিতে ভর্তির জন্য কি কি কাগজ জমা দিতে হবে, কিংবা কি কি কাগজ আপনার হাতে থেকে ভর্তি হওয়ার জন্য আপনারা যাবেন। এক নম্বরে এসএসসি পাসের মূল সার্টিফিকেট। শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট ইস্যু না হওয়া পর্যন্ত মূল প্রশংসাপত্র সাময়িকভাবে প্রদান করতে হবে। তার মানে এটাতে বোঝা যাচ্ছে, যদি আপনাদের এসএসসি সার্টিফিকেট দেওয়া হয় তাহলে আপনি এসএসসি সার্টিফিকেট দেবেন, যদি আপনার এসএসসি সার্টিফিকেট না থেকে থাকে এখন পর্যন্ত বা বোর্ড থেকে ইস্যু না হয় তাহলে আপনাকে প্রশংসাপত্র জমা দিতে হবে। কিন্তু পরে যখন মূল সার্টিফিকেট আসবে তখন আপনাকে মূল সার্টিফিকেট জমা দিতে হবে। দুই নম্বর, এসএসসি পাসের মূল ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট। এরপর হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের ফটো, দুই কপি রঙিন ছবি আপনাকে জমা দিতে হবে। জেলায় স্থায়ী বাসিন্দা সম্বলিত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, তার মানে আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটা নাগরিকত্ব সনদ নেবেন, সেটার মূল কপিটাই জমা দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রবেশপত্রের মূল কপি অবলিক রেজাল্ট কার্ড, আপনাকে যে কোনো একটা জিনিস জমা দিতে হবে, রেজাল্ট কার্ড দিলেও হবে অথবা মূল কপি মানে প্রবেশপত্রের মূল কপি দিলেও হবে। যদি আপনার কাছে একটিও না থাকে অন্তপক্ষে আপনাকে রেজাল্ট রোল নাম্বারটা সেখানে লিখে দিতে হবে। উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে নিজ নিজ জেলার ডিপুটি কমিশনার ও গোত্রপ্রধানের নিকট হইতে চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত মূল সনদপত্র, যারা উপজাতি আছেন বাংলাদেশে তাদের জন্য এটি প্রযোজ্য, সকলের জন্য নহে। মুক্তিযোদ্ধায় কোঠায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং, যে স্মারকটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই তারিখ, এটার তারিখ হচ্ছে 18/10/2020 খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী পরিবেষ্ট ক দ্রষ্টাব্য স্বীকৃত তালিকা গেজেটের নাম্বার অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা কোঠায় অন্তর্ভুক্তির যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে। তার মানে ভর্তির সময় অবশ্যই আপনাদের মুক্তিযোদ্ধা কোঠার যে পরিপত্রগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে, যেমন লাল মুক্তিবার্তা কিংবা ভারতীয় মুক্তি সনদ, এগুলোকে দিতে হবে, মুক্তিযোদ্ধা সনদ এগুলো দিতে হবে। প্রমাণিক ভুল প্রমাণিত হলে, তার মানে এই ডকুমেন্টগুলো যদি আপনি সাবমিট করতে না পারেন ভর্তির যোগ্য বিবেচিত হবে না, যদি এগুলো আপনি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনার ভর্তি কনফার্ম হবে না। ভুল করে এই মুক্তিযোদ্ধা কোটা অপশন দিলে কোঠায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে। তার মানে যদি আপনি ভুলবশত কোটা দিয়ে রাখছেন কিন্তু এখন আর প্রমাণ করতে পারছেন না তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে, আপনি আর ভর্তি হতে পারবেন না। মুক্তিযোদ্ধা কোটায় দাবিদার প্রার্থীর সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। যদি আপনি মুক্তিযোদ্ধা কোঠার দাবিদার হন এবং সেটাই আপনি প্রমাণ করতে পারেন তাহলে মুক্তিযোদ্ধা কোঠার জন্য বাংলাদেশ সরকার যত সুযোগ সুবিধা দেবে সবই আপনি পাবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।